সুপ্রিয় ভিউয়ার্স, আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত। প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরবিলের মোসাদ ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আর বিস্তারিত জানিয়ে দিব ন্যাটো জোট যুদ্ধ করুক, রাশিয়া প্রস্তুত, রুশ পররাষ্ট্রমন্ত্রীর ঘোষণা। টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে যাওয়া নিখোঁজ সাবমেরিনে অক্সিজেন ফুরিয়ে আসছে চার যাত্রীর। এবার ভারতের আসামে ভয়াবহ বন্যা, 19 জেলা প্লাবিত। পারমাণবিক অস্ত্র ব্যবহারে হুমকি, বাস্তব বললেন বাইডেন। ক্রিমিয়ায় হামলা হলে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সম্পূর্ণ যুদ্ধে জড়াবে, হুঁশিয়ারি রাশিয়ার। এবার মস্কোর সামরিক ঘাঁটিতে ভয়াবহ ড্রোন হামলা। এবং সর্বশেষে জানিয়ে দেব রাশিয়ার পক্ষে যুদ্ধে 1,00,000 সেনা পাঠালো উত্তর কোরিয়া। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দেন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সবার আগে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, ধন্যবাদ। ইরবিলে মোসাদ ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের। ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের রাজধানী ইরবিলে অবস্থিত ইহুদিবাদী ইসরায়েলের দুটি স্ট্র্যাটেজিক সেন্টার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় ইরানের ইসলাম বিপ্লবী গার্ড বাহিনী আরজিসি একটি বিবৃতি দিয়েছে। এতে হামলা দায় স্বীকার ইঙ্গিত দিয়েছেন আরজিসি, বলেছে হামলাটি সিরিয়ার ইসরায়েলি হামলার আরজিসি দুজন কর্নেল শহীদের জবাব। শনিবার দিবাগত মধ্যরাতে ইরবিলে মোসাদ ঘাঁটিতে অন্তত 1 ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে কুর্দিস্তান অঞ্চলে। গোয়েন্দা সূত্রের বরাতে গণমাধ্যমগুলো জানিয়েছে ইরবিল হামলায় প্রায় 12টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। পরে আরজিসি দায় স্বীকারে বিবৃতি দিয়ে তেল আবিবের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে। রবিবার সন্ধ্যায় আরজিসি ইরানি গণমাধ্যম আরজিসি বিবৃতি প্রকাশ পেয়েছে। গত সোমবার সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে ইহুদিবাদী ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় আরজিসি দুজন কর্নেল শহীদ হন। এরপরই মোসাদের ঘাঁটিতে হামলার ঘটনা ঘটল। বিবৃতিতে বলা হয়েছে বহুদেবদী সরকারের সাম্প্রতিক অপরাধমূলক তৎপরতার কারণে এবং তাদের এই অপরাধ বিনা জবাবে পার পাবে না বলে যে ঘোষণা দেওয়া হয়েছিল তার অংশ হিসেবে ইহুদিবাদী ষড়যন্ত্রের কৌশলগত কেন্দ্র শক্তিশালী নিখুঁতভাবে হামলা চালাতে সক্ষম হয়েছে। এদিকে মোসাদ সেন্টার হামলায় পাশাপাশি ইরবিলে অবস্থিত মার্কিন কনসুলেট নতুন ভবনে ক্ষেপণাস্ত্র হামলা করা হয়। এই ঘটনার জন্য ইরানকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র। ন্যাটো জোট যুদ্ধ করুক, রাশিয়া প্রস্তুত, রুশ পররাষ্ট্রমন্ত্রীর ঘোষণা। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেগলেই ল্যাভরভ বলেছেন ইউক্রেন ন্যাটো জোটের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছে মস্কো। কয়েকদিন আগে ইউক্রেনের ক্ষয়ক্ষতি সত্ত্বেও সংঘাত বন্ধ করার যে কোনো পদক্ষেপ প্রত্যাখ্যান করেছিলেন ন্যাটো মহাসচিব জন্স স্টলেনবার্গ। এরপর রুশ পররাষ্ট্রমন্ত্রী এই বক্তব্য দিলেন। জার্মানির ওয়েল্ট সেন্টারের সাথে এক সাক্ষাৎকারে স্টলেনবার্গ ঘোষণা করেছিলেন যে শান্তি মানে সংঘাত স্থগিত করা এবং রাশিয়ার বেঁধে দেওয়া নির্ধারিত চুক্তি মেনে নেওয়া নয়। স্টলেনবার্গ ওই সাক্ষাৎকারে আরো বলেছেন শুধু ইউক্রেনের গ্রহণযোগ্য শর্তগুলো ঠিক করে দিতে পারে। রাশিয়ার বাহিনী সংঘাত পরবর্তী সীমান্ত ফের পাঠানো বিষয়ে প্রতিশ্রুতি ব্যক্ত করে কিয়েভ সরকার। স্টলেনবার্গের মূল কথা তার ওই প্রতিধ্বনি। ল্যাভরভ বলেছেন এর মাধ্যমে ন্যাটো জোট যদি আগের মতো আবার ঘোষণা করে যে তারা যুদ্ধ বন্ধের বিরুদ্ধে, তাহলে বুঝতে হবে তারা যুদ্ধ চায়। ঠিক আগে তাহলে তাদের যুদ্ধ করতে দিন এবং এর জন্য আমরা প্রস্তুত রয়েছে। ইউক্রেনকে ঘিরে ন্যাটো জোটের লক্ষ্য আমরা অনেক আগেই বুঝতে পেরেছি, এই লক্ষ্য তারা বহু বছর আগে ঠিক করেছে। রাশিয়ার কর্মকর্তা দীর্ঘদিন থেকে আমেরিকা এবং তার ন্যাটো মিত্রদের কিয়েভকে অস্ত্র সরবরাহ করার জন্য অভিযুক্ত করে আসছে। রুশ কর্মকর্তা বলেছেন এসব অস্ত্র সরবরাহ করে তারা ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে লেলিয়ে দিয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি এই সংঘাত পুরো পশ্চিমা জগতের বিরুদ্ধে রাশিয়ার সেনাদের যুদ্ধ বলে উল্লেখ করেছেন। সূত্র পাস টুডে। টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে যাওয়া নিখোঁজ সাবমেরিনের অক্সিজেন ফুরিয়ে যাচ্ছে পাঁচ যাত্রীর। টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে যা নিখোঁজ সাবমেরিনের আরও 30 ঘন্টা চলার মতো অক্সিজেন রয়েছে। মঙ্গলবার সর্বশেষ বিবৃতির তথ্য জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খবর বার্তা সংস্থা রয়টার্সের। প্রতিবেদনে বলা হয়েছে সাবমেরিনের টাইটানিকের সন্ধানে আটলান্টিকে চলছে চিরুনি অভিযান। অনুসন্ধান কার্যক্রম নেতৃত্ব দিচ্ছেন রয়্যাল, তাতে রয়েছে দক্ষ ডুবরি এবং একটি মেডিকেল টিম। এছাড়া হাইপারসোনিক রিং কমপ্লেক্স চেম্বার রয়েছে ওই জাহাজে। সাবমেরিন শনাক্ত হলে আরোহীদের দ্রুত নিরাপদে উদ্ধারের জন্য এটি ব্যবহৃত হবে। গত রোববার নিউফাউন্ডল্যান্ডের কাছে সমুদ্রে ডুব দেয় সাবমেরিনটি। মূলত আলোচিত জাহাজ টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে যাচ্ছিলেন আরোহীরা, কিন্তু পৌনে 2 ঘন্টার ব্যবধানে ক্রুদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
নিখোঁজ আরোহীদের মধ্যে আছেন ব্রিটিশ ধনকুবের হামিন হার্ডিং, পাকিস্তানি ব্যবসায়ী শাহজাদ দাউদ তার ছেলে সলেমান, সুশান গেটের প্রধান নির্বাহী স্টকটন রুশ এবং ফরাসি নাবিক পলো হেনরি। ভারতের আসামে ভয়াবহ বন্যা, 19 জেলা প্লাবিত। ভারী বর্ষণে ভারতের আসামে বন্যা পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে। বুধবার 21 জুন পর্যন্ত 19টি জেলা প্লাবিত খবর পাওয়া গেছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় খবর জানিয়েছে, বিপদসীমার উপর দিয়ে বইছে ব্রহ্মপুত্র সহ স্থানীয় নদীগুলোর পানি। গেল 24 ঘন্টায় প্রবল স্রোতে তোরে 4টি বাঁধ, 20টি রাস্তাঘাট ও 2টি সেতু ভেসে গেছে। দুর্যোগে ভুক্তভোগী 34,000 মানুষের বেশি মানুষ আটকা পড়েছে, যাদের সিংহভাগ সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলা লাখিমপুরের বাসিন্দা। এদিকে ডাংরাং, জোরহাট এবং কোকরাঝাড়, নলবাড়ী এলাকায় নতুনভাবে বন্যা পরিস্থিতি অবনতি ঘটেছে। 523টি গ্রাম জলাবদ্ধ, তলিয়ে গেছে 14,500 একর ফসলি জমি। 52,000-এর বেশি গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন মালিকরা, অধিকাংশ পশু পানিতে ডুবে মারা গেছে। উঁচু শুকনো জায়গায় পাওয়া যাচ্ছে না, অনেকেই পশু ভেসে যাচ্ছে বন্যার পানিতে তুরে। লোকালয়ে দেখা যাচ্ছে হাতির মতো পশু বন্যায় ভাসছে। আর প্রতিবেশী সিকিমে ভূখণ্ড ধ্বংস হচ্ছে। উল্লেখ্য, গেল বছর আসামের সৃষ্টির বন্যায় প্রাণ হারায় 200+ মানুষ। সূত্র পাস টুডে। রাশিয়া ইউক্রেন চলছে ভয়াবহ যুদ্ধ, পারমাণবিক অস্ত্র ব্যবহারে হুমকি বাস্তব বললেন বাইডেন। কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হুমকি বাস্তব বলে আখ্যায়িত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বেলারুশের রাশিয়া পারমাণবিক অস্ত্র মোতায়েনের নিন্দা করার কয়েকদিন পর তিনি এ মন্তব্য করে। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদন বলা হচ্ছে, কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়ে প্রেসিডেন্ট পুতিনের হুমকি বাস্তব বলে জানিয়েছেন বাইডেন। এর আগে বেলারুশে রাশিয়ার পারমাণবিক অস্ত্র মোতায়েনকে গত শনিবার একদম দায়িত্ব জ্ঞানহীন বলে আখ্যায়িত করেছেন তিনি। এদিকে যুদ্ধ নিরসনে করণীয় নিয়ে আলোচনা বসেছেন জার্মান প্রেসিডেন্ট ওলাফ সলস, চীনের প্রধানমন্ত্রী শি জিনপিং। বিশ্বব্যাপী জলবায়ু সংকট দুই দেশের বাণিজ্য ইস্যুতে থাকছে আলোচ্য সূচি। ইউক্রেনকে পাঠাবে গিয়ে কামানোর গোলা সংকটে পড়েছে জার্মানি। দেশটির কাছে আরও 20,000 অতি শক্তিশালী বিস্ফোরক আর্টিলারি সেল অবশিষ্ট আছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় গোপন নথির বরাত দিয়ে এ তথ্য এনেছে জার্মান সাময়িক ডেন্স স্পেগেল। ক্রিমিয়া হামলা হলে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সম্পূর্ণভাবে যুদ্ধে জড়াবে দাবি রাশিয়ার। ইউক্রেনকে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ক্রিমিয়া আক্রমণ করার পরিকল্পনা করছে বলে অভিযোগ করেছে রাশিয়া। একই সাথে এরূপ হলে রাশিয়া প্রতিশোধ নেবে বলে হুমকি দিয়েছে। মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজির এক প্রতিবেদনে তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রী সেগলে শুইগো সামরিক কর্মকর্তাদের এক বৈঠকে বলেছেন, মস্কোর কাছে এমন তথ্য রয়েছে যে ইউক্রেন মার্কিন সর্বাক্ষিত হিমারসন, ব্রিটিশ সর্বাক্ষিত ইস্টার্ন শ্যাডো স্কুইজ ক্ষেপণাস্ত্র দিয়ে ক্রিমিয়া হামলা পরিকল্পনা করছে। প্রতিরক্ষা মন্ত্রী আরো বলেছেন, আমাদের বিশেষ সামরিক অভিযানের অঞ্চলে বাহিরে এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করার অর্থ হল ইউক্রেন অবিলম্বে আমাদের ভূখণ্ডে হামলা চালাবে। তিনি আরো বলেছেন, আর যদি এরকম হয় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন সম্পূর্ণভাবে যুদ্ধে জড়িয়ে যাবে। রাশিয়া 2014 সালে ইউক্রেন ক্রিমিয়া উপদ্বীপ দখল করে নেয়, তখন থেকে তারা এটিকে নিজের ভূখণ্ড বলে দাবি করছে। একই সাথে রাশিয়া এই অঞ্চল আক্রমণের সুযোগে বাহিরে বলে মনে করে। কিয়েভ রাশিয়ার হামলার বিরুদ্ধে লড়াইয়ে উপনিবেশিক বিজয়ের যুদ্ধে বেঁচে থাকার জন্য সংগ্রাম হিসেবে দেখছে। তারা বলেছে, রাশিয়ার দখলে থাকে ক্রিমিয়া সহ সমস্ত অঞ্চল তা পুনরুদ্ধার করতে চায়। মস্কোর সামরিক ঘাঁটির কাছে 2টি ড্রোন ভূপাতিত। মস্কো অঞ্চলে সামরিক ঘাঁটির কাছে 2টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এতে ক্ষয়ক্ষতি হয়নি, আঞ্চলিক গভর্নর একথা স্বীকার করেছে। মস্কো শহর থেকে 50 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ন্যারো ফোমিনস্কো জেলায় বুধবার এ সকালে এ ঘটনা ঘটে। স্থানীয় গভর্নর আন্দ্রেই ভেরোবিপ টেলিগ্রাম বলেছেন, 2টি ড্রোন আজ ভোর 5:30 ও 5:50 সামরিক ঘাঁটির স্ট্রোজে ইউনিটের হামলা করা হয়েছে। রুশ সেনাবাহিনী দখলকৃত এলাকার পুনরুদ্ধার ইউক্রেনের পাল্টা আক্রমণ শুরু প্রেক্ষাপটে এ ড্রোন হামলা চালানো হয়। গত কয়েক সপ্তাহ ধরে ইউক্রেন সীমান্তবর্তী রুশ অঞ্চলে ইউক্রেনের পাল্টা আক্রমণে বিশেষ করে ড্রোন হামলা বেড়ে গেছে। সূত্র পাস টুডে। এবার রাশিয়ার পক্ষে ইউক্রেন যুদ্ধে 1,00,000 সেনা পাঠালো উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া ইউক্রেন রাশিয়ার আক্রমণকে শক্তিশালী করতে সাহায্য করার জন্য 1,00,000 স্বেচ্ছাসেবক সেনা পাঠানোর প্রস্তাব দিয়েছে। বুধবার নিউ ইয়র্ক পোস্টে এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনে বলা হয়, রাশিয়ান প্রতিরক্ষা বিশ্লেষক ইগোর কোনাচেঙ্কো রাশিয়ার চ্যানেল ওনকে বলেছেন, 1,00,000
উত্তর কোরিয়ার স্বেচ্ছাসেবক সেনা ইউক্রেন সংঘাতে অংশ নিতে প্রস্তুত রয়েছে। উত্তর কোরিয়ার সামরিক বাহিনী প্রশংসা করে তিনি বলেছেন, রাশিয়ার উচিত উত্তর কোরিয়ার সেনাদের তাদের কাউন্টার ব্যাটারির দক্ষতাকে আন্তরিকভাবে স্বাগত জানানো, যেহেতু রাশিয়ার পক্ষে 1,00,000 সেনা যুদ্ধে পাঠাচ্ছে। তিনি বলেছেন, উত্তর কোরিয়া যদি ইউক্রেনের বিরুদ্ধে লড়াই করার জন্য তার আন্তর্জাতিক দায়িত্ব পালনের ইচ্ছা প্রকাশ করে তাহলে আমাদের তাদের অনুমতি দেওয়া উচিত। তবে উত্তর কোরিয়া কিভাবে রাশিয়াকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তা এখনো পরিষ্কার নয়। নিউইয়র্ক ভিত্তিক কাউন্সিল ফর ফরেন রিলেশনশিপ অনুসারে উত্তর কোরিয়ার সামরিক বাহিনী বিশ্বের চতুর্থতম এবং বৃহত্তর, 13,00,000 সক্রিয় সেনা সেখানে রয়েছে। এছাড়া সংরক্ষিত সেনা হিসেবে আরও রয়েছে 6,00,000।